গাইবান্ধায় রেল সেতুর দেয়াল ও পিলারে ফাটল ধরেছে। এতে সেতুতে লাল পতাকা উড়িয়ে সংকেত দিয়ে ধীর গতিতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। গাইবান্ধা, দিনাজপুর, ঢাকা, রংপুর, ঢাকা লালমনিরহাট ও সান্তাহার বুড়িমারি রুটে একমাত্র রেলপথ হওয়ায় সেতুটিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বিস্তারিত গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদনে। গাইবান্ধা কুপতলা স্টেশনের মাঝামাঝি ভেড়ামেড়া নামক স্থানে 61 নং রেল সেতুর দেয়াল ও পিলারের মূল অবকাঠামোতে ফাটল দেখা দিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর নিচে লোহার অ্যাঙ্গেল ও কাঠের স্লিপার দিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুতে সংস্কার কাজ না হওয়ায় গেল কয়েক মাস ধরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুর উভয় পারে লাল পতাকা উড়িয়ে সিগন্যালের মাধ্যমে ট্রেন পার হচ্ছে। আমি লাল পাতা ফ্ল্যাগ ধরি, গাড়িটা আটকা হইরা কাগজ সিগনেচার নিয়ে ধীরে ধীরে গাড়ি পার করে দিই। রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন থামিয়ে বয়ে স্বাক্ষর করে যেতে হয় বলে জানালেন ট্রেনের চালক। ওইখানে যাওয়ার পরে ওই আপনার ইয়ে আছে, মেট বোর্ডের লোকজন আছে ইঞ্জিনিয়ারিং এর, ওরা ফ্ল্যাগ ধরে, ফ্ল্যাগ ধরার পরে একটা বই দিবে, চৌকিদার বই, তো বইটা সই করে তারপরে যত ওখানে আপনার ওপিটিতে নির্ধারিত একটা গতি লিখে দেয়। বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা থাকায় দ্রুত সেতুটি মেরামত করার দাবি এলাকাবাসী ও যাত্রীদের। ট্রেনের যেমন একটা রিস্ক নিয়ে যাওয়া পার হতেছে, তেমনি মানে যাত্রীর জন্য একটা সমস্যা, যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাচ্ছি এলাকাবাসী সরকার যদি একটু পদক্ষেপ নিয়ে ব্রিজটার সংস্কারের জন্য কাজ করে তাহলে মনে হয় ভালো হয়। বঙ্গবন্ধু সেতুর কারণে ঢাকা থেকে রংপুর ও লালমনিরহাট হয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বেড়েছে, তবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেন স্টেশন মাস্টার। ট্রেন ওখানে এসে দাঁড়াবে, হ্যাঁ, তারপর ধীর গতিতে বৃষ্টি পার হয়ে যাবে, তার মানে বৃষ্টি ঝুঁকিপূর্ণ। তবে আমার বিশ্বাস ওনারা হয়তো এটা অনতিবিলম্বে মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বা হয়তো নিচ্ছেন। প্রতিদিন এই রেলপথ দিয়ে গড়ে 14টি ট্রেন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় চলাচল করছে। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি সংস্কারের অভাবে অনেকটা এখন জরাজীর্ণ। স্থানীয়রা বলছে দ্রুত এই সেতুটিকে মেরামত করা না হলে ঘটতে পারে বড় ধরনের একটি দুর্ঘটনা। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।